দর্শক আজকে তাপমাত্রার পরিস্থিতি জানাতে যশোর কুষ্টিয়া এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা আমরা শুরুতেই চলে যাচ্ছি যশোরে সেখানে আছেন আমাদের প্রতিনিধি তহিদুর রহমান তহিদ আজকে যশোরের সর্বশেষ তাপমাত্রা আমরা জেনেছি সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস কেমন দেখছেন সেখানকার জ্বর যশোরের সকাল থেকেই তীব্র গরম এবং গত আপনি জানেন যে গত এক সপ্তাহরও বেশি সময় ধরে যশোরেই যশোর এবং চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে গতকাল এই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যেটা দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজকে এখন পর্যন্ত বেলা এগারোটার হিসাব অনুযায়ী আবহাওয়া অফিসের সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছিল এবং আবহাওয়া অফিস যেটা বলছে বেলা দুইটা থেকে তিনটা এই তাপমাত্রা গতকালের মতোই অথবা তার থেকে সারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং আমরা এই তীব্র গরমের যে পরিস্থিতি সেটা বলতে গেলেই যে মানুষ যে সকালে ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করতো যেটা চিরাচারিত নিয়ম গরমের কারণে এখন মানুষ যশোরের মানুষ অপেক্ষা করছে কখন সন্ধ্যা হবে অর্থাৎ দিনের বেলায় রাস্তায় জনশূন্য না হলেও একেবারে খুব প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না আপনি দেখছেন যে সড়কটি এটি শহরের ব্যস্ততম একটি সড়ক এই সড়কে ভিড় ঠেলে যাওয়া অনেকটা কঠিন দিনের বেলায় কঠিন কাজ হলেও খুব নির্বিঘ্নে মানুষ যাচ্ছে অর্থাৎ রাস্তায় যানবাহন এবং মানুষজনের সংখ্যা কম হওয়ায় এই পরিস্থিতি সাধারণ মানুষ অপেক্ষা করেছেন কবে বৃষ্টি হবে সেই অপেক্ষায় কিন্তু এর বিপরীত অবস্থা কিন্তু কৃষকের মাঠে মা আপনি জানেন যে উদ্বৃত্ত কৃষিতে উদ্বৃত্ত জেলা যশোর এবং যশোরে এখন বড় ধান কাটার মৌসুম চলছে এই মুহূর্তে কৃষকরা কিন্তু এই গরমের মধ্যেও তারা দুর্বিষহ অবস্থার মধ্যে ধান কাটছেন বড়ো ধান কাটার উৎসব চলছে এবং তারা কিন্তু বলছেন যে যত গরমই হোক না কেন তারা এই মুহূর্তে বৃষ্টির আশা করছেন না কারণ কৃষি বিভাগও বলছে আগামী পনেরো দিনের মধ্যে বৃষ্টি হলে সেটা ধানের জন্য ক্ষতি হবে অর্থাৎ উভয় সংকটে রয়েছে যশোরের কৃষকরা এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি তহিদ আপনাকে ধন্যবাদ এবারে চলে যাচ্ছি টাঙ্গাইলে আজকে টাঙ্গাইলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী মাসুদ রানা মাসুদ টাঙ্গাইলে আজকের জনজীবনের কেমন অবস্থা দেখছেন শ্রবণ গত কয়েকদিন ধরেই সারা দেশে টাঙ্গালেও কিন্তু তাপ তাপপ্রবাহ দেখা দিয়েছে গত বছর এই সময়টাতে কিন্তু এত তাপপ্রবাহ দেখা যায়নি এবছর এই সময়টাতে যে প্রবাহটা দেখা গেছে তাতে খুবই অসহনীয় একটি তাপপ্রবাহ এবং বছরের সবচেয়ে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে যে বিয়াল্লিশ দশমিক দুই যেটি ছিল গতকালকের তাপমাত্রা আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে যারা এখানে কিছু স্টুডেন্ট আসছেন আমি আছি মৌলানা বাসিন বিজ্ঞান উপযোগিতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখানে কিছু ভার্সিটি আসছেন ভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু ছাতি নিয়ে যে প্রচন্ড তাপ দহ তাপ কারণে ছাতি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এবং এই সরকার ঘোষিত বিভিন্ন দপ্তরে ঘোষিত যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে আমি আপনাকে একটু দেখাতে চাই এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রানী দিনমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি কিন্তু বন্ধ রয়েছে এছাড়াও যদি আমি টাঙ্গাইলের জনসাধারণের কথা বলতে চাই সেই ক্ষেত্রে আমি আপনাকে একটু জানিয়ে রাখি গত কয়েকদিনের তুলনায় আজ সকাল থেকে কিন্তু এই তাপ প্রবাহের পরিমাণটা একটু বেশি ছিল তীব্র গরমে মানুষ হাঁসফাঁস করছে প্রচন্ড তাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশে বয়ে চলা তীব্র তাপ প্রবাহের মধ্যে গত দুই দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এতে করে বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে মানুষজন এ তবে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ এবং সেই সাথে এখানে আমি টাঙ্গালের জেলা প্রশাসক স্বাস্থ্য ডিপার্টমেন্টের যারা আছেন তাদের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যে এই যে এই বৃদ্ধির কারণে কিন্তু শিশুরা সবচেয়ে ঝুঁকিতে এবং সে কারণে কিন্তু সরকারিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে এবং গতকাল যে তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তার থেকে আজকে পরিমাণটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস শোভন এই ছিল টাঙ্গালের সর্বশেষ তথ্য আপনাকে ধন্যবাদ এদিকে আবহাওয়া কুষ্টিয়ার তাপমাত্রা একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কুষ্টিয়ার থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শরীফ বিশ্বাস শরীফ স্কুল কলেজ বন্ধ দিয়েছে কর্মজীবী মানুষের আনাগোনা কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সোহন আপনাকে ধন্যবাদ আসলে আমি প্রথমেই প্রশাসনের তাদের অ্যাক্টিভিটিসের কথা তাদের কার্যক্রম যেটি আসলে বিশেষ করে তীব্র গরমে তাদের যে সচেতনতা সচেতনতামূলক যে প্রোগ্রাম নেওয়ার কথা ছিল মানুষকে সচেতন করার কথা ছিল সেটি কিন্তু তাদের কাছ থেকে একটু পরিমাণে আমরা পাইনি বা জনগণ দেখেনি তো কুষ্টিয়াতে তীব্র তাপপ্রবাহ কিন্তু গত এক সপ্তাহ জুড়েই কিন্তু প্রভাবিত হচ্ছে আর বিশেষ করে গত পাঁচ দিন ধরে কুষ্টিয়া আবহাওয়া অফিসের হিসেব মতে যদি আমরা বলি গত পাঁচ দিন ধরে কুষ্টিয়ার উপর থেকে কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওপরে উপরে তা প্রবাহ কিন্তু চলছে তো এই মুহূর্তে এই অবস্থায় বিশেষ করে সাধারণ মানুষ কর্মজীবী মানুষের যে মানে যা অবস্থা আসলে খুবই খুব খারাপ পরিস্থিতির মধ্যে তারা তাদের জীবন অতিবাহিত করছেন বিশেষ করে তারা কর্মজীবী মানুষ তারা কর্মে খুব প্রয়োজন ছাড়া আসলে কিন্তু সাধারণ মানুষ তারা বাইরে বের হচ্ছেন না তো আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগেও কথা হয়েছে তিনি জানিয়েছেন যে আগামী দুই তিন দিনের মধ্যে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যে যেহেতু বৃষ্টির সম্ভাবনা নেই সেহেতু তাপ প্রভাব কিন্তু আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছেন তো আরেকটু বিষয় আমাকে জানাচ্ছে বিশেষ করে এই তীব্র কারণে কিন্তু বোরো আবাদ কৃষকের কিন্তু মধ্যে কিন্তু একটা হা পরিস্থিতি তৈরি হয়েছে সব মিলে বলা যায় কুষ্টিয়া আগামী দুই তিন দিন বা আগামী এক সপ্তাহে কিন্তু ভালো খবর নেই অর্থাৎ তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে শোভন শরীফ আপনাকে ধন্যবাদ দর্শক তাপপ্রবাহের খবর জানাতে কুষ্টিয়া যশোর এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা এক দুই তিন থাকায জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার